নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এসসি ইস্ট বেঙ্গলের একটা কনফার্ম ট্রান্সফার আপডেট তোমাদেরকে দিয়ে দেব এবং আরও একটা ছোট্ট আপডেট দিয়ে দেব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসি এসসি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসের কথায়। তো কালকেই তোমাদের পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার স্কট নেভিল প্র্যাকটিস শুরু করে দিয়েছে, আর আজকে আরও দুই বিদেশি মানে কঙ্গোর মিডফিল্ডার জ্যাকুয়েস মাঘোমা এবং জার্মান মিডফিল্ডার মার্টি স্টেইনম্যান, এরা দুজনেও কিন্তু আজকে বল পায়ে অনুশীলন শুরু করেছে। আর এসসি ইস্ট বেঙ্গলের সব বিদেশি প্লেয়াররাই কিন্তু এখন কোয়ারেন্টাইন পর্ব শেষ করে তাদের টিমের সাথে যোগ দিয়েছে, আর এবার থেকে তারা পুরো দমে টিমের সাথে প্র্যাকটিস করবে। তো এটা গেল ফার্স্ট আপডেট। এইবার চলে আসি পরের আপডেটটায়। তো এতদিন ধরে যেটা আমরা সবাই শুনছিলাম যে ইন্ডিয়ান অ্যারোজের দুই তরুণ ফুটবলার হারমনপ্রীত এবং রিকি সাবং ইস্ট বেঙ্গলে সই করবে, তো আজকে কিন্তু যা খবর বেরিয়ে আসছে সেই অনুযায়ী হারমনপ্রীতের সই হয়ে গেছে এবং তাকে সই করানো হয়েছে এই সিজনের জন্য। আর এই হারমনপ্রীত আন্ডার-20 প্লেয়ার এবং তার পজিশান হলো ফরওয়ার্ড। কিন্তু আরও একজন প্লেয়ার মানে তার সতীর্থ রিকি সাবং, তার কথা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো তার এই মুহূর্তে আর কোনো আপডেট নেই যে সে এসসি ইস্ট বেঙ্গলে আসছে বা সই করবে এরম। তো এই ছিল আজকের দুটো আপডেট। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।